আমি তোকে ভালোবাসি কিনা জানি না, তবে এটুকু বলতে পারি কাকার মতো কিছু আমি করব না। অলরেডি করেছেন, আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দাদু, আপনার বাবা হয়তো প্রোটেক্ট করেছে, তবে আপনি যদি মায়াকে বিয়ে করেন ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে। কিসের মধ্যে কি? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মুডটাই নষ্ট করে দিলি। সত্যি কথা বললাম। সত্যি বলিস নি তুই, আমি তোকে বিয়ে করেছি, তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না, আমি তোকে ভালোবাসি। তুলে এবার ফট করে উঠে বসে শায়নের মুখের দিকে তাকায়, তারপর জোরে জোরে হাসতে থাকে। শায়নও বসে। হাসছিস কেন? জোকটা দারুণ ছিল। তুলি, আমি সিরিয়াসলি বলছি। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। শায়ন মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে, তুলিও শুয়ে পড়ে। আমাকে আপনি ভালোবাসেন না, ভালোবাসলে আপনি কখনোই মায়াকে আনতেন না, আর আমি আপনার ভালোবাসা চাইও না। যারা ভালোবাসে কেয়ার করে তারাই ছেড়ে চলে যায়, আমার বাবাকেই দেখুন না, কত ভালোবাসত আমাকে, আর এখন? তুলি আর কিছু বলে না, চোখ বন্ধ করে ফেলে। শায়নও কিছু বলে না। সকালে আজ তুলি, শায়ন আর মায়ার ঢাকা চলে যাওয়ার কথা, কিন্তু আজ রুহির বিয়ের পাকা কথা বলতে আসবে, তাই ওরা আর যেতে পারে না। সবাই মিলে ড্রয়িং রুমে বসে গল্প করছে, তখন কলিং বেল বাজে। আমি দেখছি। তুলি দরজা খুলতে যায়, দরজা খুলে দেখে তুলির বাবার সাথে সেই মহিলা আর ছেলেটা। তুলি তো ওদের দেখে ভীষণ রেগে যায়। এ বাড়িতে কি চাই? মামনি, আমাদের ভিতরে যেতে দাও। ওরা তুলিকে ঠেলে ভেতরে ঢুকে। তুলির দাদু, শায়নের বাবা মা, তুলির মা সবাই ওদের দেখে অবাক। দাদু চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো এ বাড়ি ঢুকার? বাবা, তোমার নাতি গিয়ে দোয়া করবে না? ছেলেটাকে দেখিয়ে বলে, আমার ছেলেই তো মারা গেছে, নাতি আসবে কোথা থেকে? বেরিয়ে যা। বাবা প্লিজ এমন করো না। কেমন করবো বলো, তুমি মানুষ? কি করে পারলে এরকম একটা ফুটফুটে মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বৌমার কথা বাদই দিলাম, তুলি রোজ কাঁদত তোমার জন্য রাসেল, তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করেছে। দাদুর চোখ ভিজে যায়, তুলি আর তুলির মায়ের চোখেও পানি। তুলি তুলির বাবার সামনে গিয়ে বলে, আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ, কিন্তু আপনি যে জঘন্য খারাপ আজ বুঝতে পারলাম। এখানে নিশ্চয়ই প্রপার্টির ভাগ নিতে এসেছেন, কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না, কারণ আপনার নামে সব প্রপার্টি আমার দাদু আমার মায়ের নামে করে দিয়েছে। কি বলছে এই মেয়েটা তুহিন? ও ঠিকই বলেছে, এবার তোমরা আসতে পারো, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। ওই মহিলাটি তুহিনের কলার ধরে বলে, সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই, কি আছে তোমার? হ্যাঁ, এতদিন তো খুব বলতি, তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন? দুই মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা। তুলির বাবা ছলছল চোখে বেরিয়ে যায়, তুলিও রুমে চলে যায়। রুহিকে দেখতে লোকজন এসে গেছে। তুলি রুহিকে সাজিয়ে দেয়, তুলিও একটা শাড়ি পরে। সাজানো শেষে রুহিকে নিয়ে যায়, বড়রা কথা বলছে, তুলি এক পাশে দাঁড়িয়ে আছে। শায়ন তুলির কাছে আসে, বাহ তোকে তো দারুণ লাগছে। ধন্যবাদ। শায়ন, আমাকে কেমন লাগছে? পেছন থেকে মায়া বলে। শায়ন আর তুলি মায়ের দিকে তাকায়। মায়া হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে। শায়ন চোখ ফিরিয়ে নেয়। মায়াপু, তোমার হাঁটুটা না খুব সুন্দর। হাঁটু সুন্দর? আমার মনে হলো, শায়ন বেবি আপনি একটু দেখে বলুন তো। শায়ন তুলির দিকে তাকায়। আমার দিকে না, মায়ের দিকে তাকান। ভালো। কি ভালো, হাঁটু নাকি? শায়ন রাগি লোকে তুলির দিকে তাকায়। শায়ন, এই মেয়েটা এত স্টুপিড কেন? ওই হ্যালো, স্টুপিড তুই, আমি না। আর হ্যাঁ, এরকম দুই হাত ড্রেস পরে আমার স্বামীকে তুই ইমপ্রেস করতে পারবি না। শায়ন এমনিতেই ইমপ্রেস, ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই। তুলি রাগী দৃষ্টিতে শায়নের দিকে তাকায়। শায়ন কিচ্ছু বলছে না। 10 দিনের মধ্যে যদি মায়া এ বাড়ি থেকে না যায় তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না। তুলি চলে যায়। মায়া, একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি। তোমার বউ বাড়াবাড়ি করছে না, ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলল, সাহস কদর। তুই চলে যাবে মায়া? আমি যাব না, যদি যায় তবে আমার লাশ যাবে। মায়াও চলে যায়। শায়ন আবার ভারী বিপদে পড়েছে, কি করবে? মায়ের এরকম থ্রেট দেওয়াটা ভালো লাগছে না। তুলি আর রুহি আজ শপিং করতে বের হয়েছে, সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে।
হঠাৎ রিককে দেখে তুলি থেমে যায়। এই লোকটা এখানে এলো কি করে? এখন যদি দেখে ফেলে আমি কি করবো এবার? তুলি উল্টো দিকে দৌড় দিতে নেয়, তার আগেই রিক ডাক দেয়। তুলি! তুলি থেমে যায়। আপনি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আপনি জানলেন কি করে আমি এখানে থাকি? মন থেকে কাউকে খুঁজলে ঠিকই পাওয়া যায়। আমি বাসায় যাব। তুলি আর রুহি হাঁটা শুরু করে। আমি এত কষ্ট করে এত দূর থেকে চলে আসলাম আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ? আসলে এটা আমার শ্বশুর বাড়ির এলাকা, আমি বিবাহিত। এভাবে আপনার সাথে কথা বলে আমার বদনাম হবে, আশা করি বুঝতে পেরেছেন। তুলি আর রিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয়। তুলি বাড়ি ফিরে ফ্রেশ হয়। শায়নকে রুমে না দেখে ভাবে হয়তো মায়ার রুমে আছে, তাই মায়ার রুমে যায়। দরজায় টোকা দেওয়ার আগেই কিছু কথা তুলির কানে আসে মায়ার রুম থেকে। মা, আমি ঠিক আছি আর সেফ আছি, কিন্তু চিন্তা করো না আমার জন্য। আমি আমার কাজ শেষ করেই শান্ত হবে, তার আগে না। তুলি চিন্তা করতে থাকে। মায়ার বাবা মা তাহলে হারায়নি, ওনারা আছে। আর মায়া আপু কোনো একটা প্ল্যান করেছে, হয়তো আমাকে আর শায়নকে আলাদা করতে চায়। আমাকে মায়ের প্ল্যান জানতেই হবে, কিন্তু এখানে থেকে সম্ভব নয়, খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে আমাদের। তুলি রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে, তখন শায়ন আসে। কি রে, কি ভাবছিস? কিছু না, আমি তোর মুখ দেখে বুঝতে পারছি। বুঝতেই যখন পেরেছেন তখন জিজ্ঞেস করছেন কেন? শুনুন, কাল সকালে আমরা ঢাকা ফিরে যাব। কিন্তু কেন? গেমস খেলতে। বুঝলাম না। এত বুঝতে হবে না। তুলি জামা কাপড় গোছাতে থাকে। সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়া ঢাকা যাওয়ার কথা শুনে ঘাবড়ে গিয়েছিল। 3 ঘন্টা জার্নি করার পরে ওরা বাড়ি চলে আসে। মায়াকে শায়ন একটা রুম দেখিয়ে দেয়। মায়া রুমে চলে যায়। অনেকদিন অফিসে যাওয়া হয় না, তাই শায়ন অফিসে চলে যায়। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তুলির ঘুম ভাঙে। চোখ খুলে দেখে শায়ন কারো সাথে ফোনে কথা বলছে। তুলি একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তুলির। তুলি এক লাফে উঠে শায়নের কান থেকে ফোনটা নিয়ে আসে। ফোনটা নিলি কেন? রাগি গলায় বলে শায়ন। তুলি ঢুক গেলে বলে, কার সাথে কথা বলছিলে? তোর নাগরের সাথে। নাগর আবার কার নাম? আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না। আপনার কথায়? আমার কথায়। আমি তোর হাজবেন্ড। আই নো, এই কথা বারবার বলার কি আছে? তুই তো ভুলে যাস, তাই মনে করিয়ে দিলাম। তখন দরজায় মায়া নক করে। আসবো শ্যান। এসো। মায়া ভেতরে এসে বলে, আমি আজ খাবার বানিয়েছি, চলো খাবে তোমরা। তুমি বানিয়েছো? তুলি, শুধু তুমিই কি রান্না করতে পারো? আর কেউ পারে না? সেটা কখন বললাম? তুমি খেলে খাবে, না খেলে নেই। শ্যান, তুমি চলো তো। মায়া শায়নের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তুলি থামিয়ে বলে, আমার হাজবেন্ড কানা নয়, চোখে দেখতে পায়, তো টানটানি করে নেয়ার কিছুই নেই। মায়া চলে যায়, শায়ন আর তুলিও যায়। তুলি খাবার টেবিলে বসে বলে, কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? মানে কি বলতে চাইছো তুমি? এটা তো তুমি রান্না করনি। আমি করেছি। মায়া আমতামতা করে। তুলি শব্দ করে হেসে ওঠে। শায়ন বলে, আমার খিদে পেয়েছে। মায়া শায়নকে খাবার বেড়ে দেয়, তুলিও খায়। খাওয়া দাওয়া শেষে মায়া আর শায়ন কিছু একটা নিয়ে আলোচনা করছে, আর ওদের থেকে একটু দূরে তুলি টিভি দেখছে। টিভিতে বারবার একটা নিউজ দেখাচ্ছে, সেটা হলো কিছুদিন আগে প্রায় 3 কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালিয়েছে এক দম্পতি। মহিলা আর লোকটির ছবিও দেওয়া হয়েছে। মহিলাটার চেহারার সাথে মায়ের চেহারার কিছুটা মিল আছে। তুলি নিউজ দেখে জোরে জোরে হাসা শুরু করে। শায়ন আর মায়া তুলির দিকে তাকায়। এভাবে হাসছিস কেন? তুলি হাসি কিছুটা থামিয়ে বলে, এই নিউজটা দেখে হাসি পেল। এতে হাসির কি আছে? দেখুন, এই মহিলাটার একটা মেয়ে আছে, তাহলে সেই মেয়েটার নাম হলো চোরের মেয়ে চোর, আর ওই মেয়েটার বিএফ হলো চোরের বিএফ, ঘুরিয়ে ফিরিয়ে সবাই চোর। স্টুপিড, থামো। আরে আপু, তোমার গায়ে লাগলো কেন বুঝলাম না। আমার গায়ে লাগবে কেন? সেটাই তো। শ্যান, তোমার বউকে বলো চুপ থাকতে। আমি ততক্ষণ চুপ করে থাকবো না যতক্ষণ না ওই লোক দুটো ধরা না পড়বে, বিড়বিড় করে বলে তুলি। তুলি নিজের রুমে চলে যায়।